হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইউটিউবের ধারাবাহিক টিউটোরিয়ালে আজ ষষ্ঠ পর্বের অর্থাৎ শেষ পর্বে আমরা আলোচনা করব সেটিংস নিয়ে। অর্থাৎ এই সেটিংসটা এতটা গুরুত্বপূর্ণ, এই সেটিংসটা ঠিকমতো না করলে আপনি কিন্তু আপনার মনিটাইজেশন পাবেন না এবং আপনার চ্যানেলটা খুব একটা গ্রো করবে না। তো আজ আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করব, যেগুলো করলে আপনার চ্যানেলটা খুব দ্রুত গেইন করবে এবং পাশাপাশি আপনার ভিউ বাড়বে। তো এই সেটিংসগুলো আমরা করব। তো তার আগে আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনি নোটিফিকেশন আকারে দেখতে পান। প্রথমত আমরা চ্যানেলে যাব, চ্যানেল প্রোভাইড থেকে আওয়ার চ্যানেলে যাব। এরপর আমরা এখান থেকে চ্যানেল কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। তো এখানে আসার পর আমরা এখান থেকে ড্যাশবোর্ডে যদি ক্লিক করি, অর্থাৎ আমরা আমাদের ইউটিউবের সকল সামারি আমরা এই ড্যাশবোর্ড এরিয়াতে আমরা দেখতে পাব। অর্থাৎ আমার চ্যানেলে কতজন সাবস্ক্রাইব করছে, কতটা ভিউ হচ্ছে, লাস্ট 28 দিনে কতটা ভিউ হচ্ছে, কত ঘন্টা ওয়াচ টাইম হচ্ছে, সব কিছু আমরা এই ড্যাশবোর্ড থেকে দেখতে পাবো। কন্টেন্ট এরিয়াতে যদি আমরা ক্লিক করি, সেক্ষেত্রে আমরা এই কন্টেন্ট এরিয়াতে আমি কি কি পোস্ট করেছি সবগুলো এই কন্টেন্ট এরিয়া থেকে আমরা দেখতে পাবো। এখান থেকে আমরা অ্যানালাইসিসে যদি ক্লিক করি, সেক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের চ্যানেলটাকে অ্যানালাইজ করতে পারবো। অর্থাৎ আমার চ্যানেলে কতজন ভিজিটর আসছে প্রতিদিন, কোন কোন কান্ট্রি থেকে ভিজিটর আসছে, এবং আমি এখান থেকে রিসার্চ করতে পারবো, আমার কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। অর্থাৎ কোন কিওয়ার্ড দিয়ে বেশি সার্চ হচ্ছে সেগুলো আমি এই রিসার্চ এই অপশনটিতে ক্লিক করে আমরা এখান থেকে রিসার্চ করতে পারবো। তো এখানে রয়েছে কমেন্টস, অর্থাৎ আপনার ভিডিওতে আপনি যদি কমেন্টস অন করে রাখতে চান সেটা করতে পারবেন, আপনার ভিডিওতে কমেন্টস অফ করেও রাখতে পারবেন। এবং এখানে আপনার চ্যানেলে কেউ যদি বাল্ক কমেন্টস করে, অর্থাৎ কমেন্টসের সাথে আপনার কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক জুড়ে দেয়, সেগুলো যেন সরাসরি আপনার পাবলিশ না হয়, সেগুলো আপনার এখানে সরাসরি চলে আসবে, আপনি এগুলো দেখে আপনি পাবলিশ করতে পারবেন অথবা ডিনাই করতে পারবেন। এরপর আপনাকে যদি আপনার এই চ্যানেলটাকে কেউ মেনশন করে কেউ পোস্ট করে, সেক্ষেত্রে আপনি এখানে সেই মেনশনগুলো দেখতে পারবেন যে কে কে আপনাকে মেনশন করছে, অর্থাৎ আপনার চ্যানেলটাকে রিকমেন্ড করে তারা বিভিন্ন পোস্ট করছে, সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। এরপর রয়েছে কপিরাইট, কপিরাইট এরিয়াটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনার ভিডিওগুলো কে কপিরাইট করছে, অর্থাৎ কোন কোন চ্যানেলে আপনার ভিডিওগুলো চলছে, অর্থাৎ আপনার ভিডিওগুলো তার পারমিশন না নিয়েই আপনার তাদের চ্যানেলে চালাচ্ছে, আপনারা চাইলে এখান থেকে সেই চ্যানেলগুলোতে স্ট্রাইক দিতে পারবেন এবং তাদেরকে রিকোয়েস্ট পাঠাতে পারবেন যে তার ভিডিওটা যেন ব্যবহার করা না হয়, অর্থাৎ ব্যবহার করলে তাকে রেভিনিউ শেয়ার করতে হবে, অর্থাৎ সে যে আর্নিং করছে সেখান থেকে যেন আপনাকে একটা অংশ শেয়ার করে। এইভাবে আপনারা এখান থেকে এই কপিরাইট সেকশন থেকে আপনারা কাজগুলো করতে পারবেন। এরপর রয়েছে আর্নিং, আর্নিংয়ে আপনার যখন আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হবে তখন আপনার এই আর্নিং অপশনটা এনাবল করতে পারবেন, অর্থাৎ মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনার 10 মিলিয়ন যদি আপনার শর্টস ভিডিও ভিউ থাকে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন নট অ্যাভেলেবল ইন ইওর লোকেশন, এখানে দেখাচ্ছে যে আমি যে লোকেশনে আছি, অর্থাৎ আমার এই চ্যানেলে এখনও সেটিংস কমপ্লিট করা হয় নাই, বিধায় এটা দেখাচ্ছে। এটা আমি ফাইনাল শেষে আমি আপনাদের দেখাবো সেটিং কমপ্লিট করার পর। তো আমরা এখানে কাস্টমাইজেশন এটা অলরেডি কমপ্লিট করেছি। এখানে অডিও লাইব্রেরি রয়েছে, অর্থাৎ আপনার ভিডিও পারপাসে যে আপনার অডিও যদি কোনো কন্টেন্ট লাগে, এখানে অডিও লাইব্রেরি রয়েছে, এখান থেকে আপনি সার্চ করে সেই অডিওগুলো ব্যবহার করতে পারবেন। একবারে 100% আপনার কপিরাইট ফ্রি আপনার এখানে অডিও পাবেন। তো আমরা ফাইনালি যেটা করব সেটা হলো যে আমরা এখান থেকে সেটিংসে ক্লিক করব।
আমরা মূলত সেটিংসটা কমপ্লিট করব। সেটিংসটা কমপ্লিট করলেই দেন আমরা ভিডিওগুলো আপলোড করতে পারবো এবং আমরা পরবর্তীতে আমাদের যে টার্গেট রয়েছে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা কমপ্লিট করে আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব, অর্থাৎ ইউটিউব থেকে তখন আর্নিং শুরু হবে। তো এটা করতে গেলে আপনাকে প্রথমত সেটিংসটা কমপ্লিট করে নিতেই হবে। তো এখানে জেনারেল ডিফল্ট ইউনিট, এখানে কারেন্সি রয়েছে অর্থাৎ ইউএস ডলার রয়েছে, আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন, যেহেতু আপনার ইউটিউবটা ইউএস ডলারই প্রিফার করে সেক্ষেত্রে ইউএস ডলার এটা বাই ডিফল্ট থাকে, এটা চেঞ্জ করার প্রয়োজন নেই। আপনি চাইলে টাকাতেও দিতে পারেন, তারপরে আপনি রুপিতেও দিতে পারবেন, তো আপনার সবচেয়ে ভালো হয় ইউএস ডলারেই রাখবেন। এরপর রয়েছে চ্যানেল, চ্যানেলে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার চ্যানেলটা কোন দেশ থেকে আপনি পাবলিশ করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে কান্ট্রি রিজিয়ন এখানে দেখাচ্ছে, আপনি চাইলে ইউএসএও দিতে পারেন, আপনি চাইলে বাংলাদেশও দিতে পারেন, আপনি চাইলে ইন্ডিয়াও দিতে পারেন, এখানে কোনো ম্যান্ডেটরি বা এখানে কোনো রেস্ট্রিকশন নেই। যেহেতু আপনি বাংলাদেশ থেকে কাজ করবেন সেক্ষেত্রে আপনি বাংলাদেশটাই সিলেক্ট করবেন, অথবা ইন্ডিয়াতে কাজ করলে ইন্ডিয়া সিলেক্ট করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ডস লেখা রয়েছে, অর্থাৎ আপনি যে চ্যানেলটা করছেন সেই চ্যানেলটা কি রিলেটেড, অর্থাৎ আপনার যে ভিজিটর কি কি লিখে সার্চ করলে আপনার চ্যানেলটা যেন দেখতে পায় অথবা আপনার চ্যানেলের ভিডিওগুলো যেন শো করে। তো এর জন্য আপনাকে এখানে বেশ কিছু আপনার কিওয়ার্ড দিতে হবে আপনার চ্যানেল রিলেটেড। যেমন আমার চ্যানেলটা আপন ব্লগস বিডি, এটা আমি এটা প্রথমে রাখতে পারি আপন ব্লগস বিডি। দেখতে পাচ্ছেন যে আপন ব্লগস বিডি একটা কিওয়ার্ড তৈরি হয়েছে, ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আমি এটা লিখে যদি আমি এন্টার করি সেক্ষেত্রে এটা কিওয়ার্ড সিলেক্ট হয়ে গেল। এইভাবে আপনি আপনার চ্যানেল রিলেটেড যে কিওয়ার্ডগুলো আসে অর্থাৎ চ্যানেল কিওয়ার্ড সেগুলো আপনি এখানে দিতে পারবেন, সর্বোচ্চ 500 ক্যারেক্টার পর্যন্ত আপনি এখানে দিতে পারবেন। তো আপনার ইচ্ছে মতো আপনার এখানে চ্যানেল ক্যারেক্টার আপনার 500 পর্যন্ত আপনি এখানে আপনার কিওয়ার্ড বসাতে পারবেন চ্যানেল রিলেটেড। ফাইনালি আপনার এখান থেকে যেটা করবেন এখান থেকে সেভ ক্লিক করবেন। আপনি চাইলে সেভ আপনি শেষেও দিতে পারেন। তো সবগুলো সেটিংস করার পর আপনি আপনার সেভ করবেন। তো আমি এখানে অ্যাডভান্স সেটিংয়ে আসলাম। অ্যাডভান্স সেটিংসে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে আপনার চ্যানেলটা অ্যাকচুয়ালি আপনার কিডস বাচ্চাদের জন্য কোনো ভিডিও তৈরি করছেন কি না, অথবা আপনি এটা অ্যাডাল্টদের জন্য কোনো ভিডিও তৈরি করছেন কি না, এখানে অপশন রয়েছে। আপনি যদি বাচ্চাদের বা কিডস আইটেম তৈরি করেন সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করবেন, আর যদি আপনি মানে অ্যাডাল্টদের জন্য অর্থাৎ 18 প্লাস যারা রয়েছে তারা ভিডিও দেখতে পারবে বা শিখতে পারবে তাদের জন্য আপনি এইটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে আপনি এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এরপর আপনার এখানে আছে লিঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ গুগল অ্যাডস লিঙ্ক আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো এগুলো অ্যাডভান্স লেভেলে একটা এই মুহূর্তে প্রয়োজন নেই। এরপর রয়েছে ফিচার এলিজিবিলিটি, এখানে ফিচার এলিজিবিলিটির এখানে আপনার স্ট্যান্ডার্ড ফিচার এটা অ্যানাবল আছে, কিন্তু ইন্টারমিডিয়েট ফিচার যেটা রয়েছে এটাকে অ্যানাবল করতে হবে, এবং এটাকে অ্যানাবল করতে গেলে আপনাকে অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে। তো এখানে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে, ভেরিফাই ফোন নাম্বার এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোন নাম্বার দিয়ে যখন ভেরিফাই করবেন তখন আপনি এখানে ভিডিও 15 মিনিটের ঊর্ধ্বের ভিডিও আপনি আপলোড করতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি ফোন নাম্বার ভেরিফাই না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি 15 মিনিটের ঊর্ধ্বের যে ভিডিও রয়েছে সেগুলো আপনি এখানে সাবমিট করতে পারবেন না, অর্থাৎ এখানে আপনার চ্যানেলে 15 মিনিটের ঊর্ধ্বের ভিডিও আপনি সাবমিট করতে পারবেন না, সেই জন্য অবশ্যই আপনি ফোন নাম্বার ভেরিফাই করে নেবেন। এরপর রয়েছে আপলোড ডিফল্টস, অর্থাৎ এখানে আপনার টাইটেল অর্থাৎ ভিডিও যে আপনি পাবলিশ করবেন এখানে যে টাইটেল দিয়ে রাখবেন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে অটোমেটিক সেই টাইটেলটা এখানে দেখাবে। ডেসক্রিপশনের জায়গায় আপনি এখানে দিয়ে রাখতে পারেন, কিন্তু বাকিগুলো আপনি এখান থেকে ভিজিবিলিটি অর্থাৎ
আপনি এটা পাবলিক প্রাইভেট বা আনলিস্টেড করতে পারেন। অর্থাৎ প্রথমত আমরা যখন ভিডিওটা পাবলিশ করি তখন আনলিস্টেড করে পাবলিশ করি, অর্থাৎ যখন কোনো কোনো প্রবলেম থাকে কিনা বা আসে কিনা সেটা দেখার পরে ফাইনালি যখন সেটা আমরা পাবলিশ করতে চাই তখন সেটা পাবলিশ করে দেই, কিন্তু প্রাথমিক অবস্থায় সেটা আনপাবলিশড হিসাবেই পাবলিশ করা হয়। এরপর এখানে আপনি চাইলে ট্যাগ দিতে পারেন, তবে এখানে ট্যাগ না দিয়ে রাখাই ভালো, কারণ আপনার ট্যাগস দেওয়ার কিছু নিয়ম নীতি রয়েছে। আপনি যদি আগে থেকে ট্যাগস দিয়ে থাকে দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনারা হয়তো বা ভিডিওটা র্যাঙ্ক করবে না। এরপর রয়েছে আপনার অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিংয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার লাইসেন্স রয়েছে, অর্থাৎ আপনার যে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা সবার জন্যই থাকে। আপনি যদি ক্রিয়েটিভ কমেন্টস দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা যে কেউ ব্যবহার করতে পারবে, আপনার কোনো পারমিশন প্রয়োজন পড়বে না। এরপর রয়েছে ক্যাটাগরি, আপনি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, অর্থাৎ আপনার ভিডিওটা কোন রিলেটেড ভিডিও বানাচ্ছেন তার উপর ডিপেন্ড করে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। তো আমার যেহেতু এখানে ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, সেক্ষেত্রে আমি এখান থেকে চাইলে পিপল অ্যান্ড ব্লগস এই অপশনটা আমি সিলেক্ট করতে পারি, অথবা এখানে ট্রাভেলস অ্যান্ড ইভেন্টস রয়েছে এটাও ব্যবহার করতে পারি। তবে আমি চাইলেও এখানে পিপলস অ্যান্ড ব্লগস এই অপশনটি আমি সিলেক্ট করে রাখতে পারি। এরপর ভিডিও ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমি যে ভিডিওগুলো বানাই অধিকাংশই তো বাংলা ভিডিও, তো আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে রাখতে পারি। তো টাইটেল ডেসক্রিপশন যে ল্যাঙ্গুয়েজ রয়েছে এটা আমি এখানে সিলেক্ট করে রাখবো না, কারণ সেটা আমার অনেক সময় টাইটেল আমি ইংলিশেও দিয়ে থাকি, অনেক সময় বাংলাও দিয়ে থাকি, আবার অনেক সময় বাংলা ইংলিশ মিশ্রণ থাকে, তো সেক্ষেত্রে এটা আমরা এখান থেকে সিলেক্ট করবো না। তবে আমরা এখান থেকে শুধু আমরা ল্যাঙ্গুয়েজ বা আমরা যে ভিডিও তৈরি করেছি ভিডিওর ল্যাঙ্গুয়েজটা বাংলা সেটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপর আমরা এখান থেকে কমেন্টসের যে এরিয়াটা রয়েছে সেটা এখান থেকে হোল্ড পারমিশন এটা আমরা সিলেক্ট করে রাখব। এরপর আমরা ফাইনালি আমরা এখান থেকে সেভ করে দেব। এরপর আমরা আসবো এখানে পারমিশন অপশনে। পারমিশন অপশনে আসার পর এখানে পারমিশন অপশন থেকে দেখতে পাচ্ছেন যে এটা আমাদের ব্যান্ড অ্যাকাউন্ট, তো এখান থেকে আমরা তেমন কিছু পারমিশন চাচ্ছি না, অর্থাৎ আমরা যদি ব্যান্ড অ্যাকাউন্ট থেকে প্রোফাইল অ্যাকাউন্ট বা প্রোফাইল অ্যাকাউন্ট থেকে ব্যান্ড অ্যাকাউন্ট করতে চাই সেক্ষেত্রে এখানে পারমিশনের প্রয়োজন আছে, তো এগুলো আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই। তারপরে কমিউনিটি রয়েছে, তো কমিউনিটি এখান থেকে আমরা যেটা করব সেটা হলো যে আমার চ্যানেলে মডারেটর কে আছে, তারপরে এখান থেকে আপনার অ্যাপ্রুভ ইউজার কে আছে, মানে কোন কোন ইউজারকে আপনি অ্যাপ্রুভ দিয়েছেন, তারপরে হিডেন ইউজার অর্থাৎ আপনার অগোচরে কে কে আপনার ইউটিউব চ্যানেলটা ব্যবহার করছে, তো এগুলো আপনি চাইলে এখান থেকে সরাসরি দেখতে পারবেন। তো এখান থেকে আপনি চাইলে সেগুলোকে ব্লক করেও রাখতে পারবেন, যে ব্লক ওয়ার্ড অর্থাৎ কোন কোন ওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনার চ্যানেলটা দেখতে পাবে না সেগুলো আপনি এখান থেকে ব্লক করে রাখতে পারবেন। এরপর রয়েছে এগ্রিমেন্টস অর্থাৎ টার্মস অ্যান্ড কন্ডিশন। তো আমাদের যেহেতু এই মুহূর্তে কোনো ভিডিও আপলোড করা নেই সেহেতু আমরা এখান থেকে এগ্রিমেন্টস বা টার্মস অ্যান্ড কন্ডিশনে আমরা কোনো কিছুই করতে পারছি না। তো আশা করি আপনারা এ পর্যন্ত বুঝতে পারছেন। এরপর থেকে আমাদের যে পর্ব শুরু হবে সেটা হলো আমরা কীভাবে ভিডিও স্ক্রিপ্ট আমরা সেটা এডিট করব এবং কীভাবে আমরা আমাদের চ্যানেলে পাবলিশ করব এবং সেগুলো কীভাবে আমরা প্রপারভাবে অপটিমাইজ করে আমরা ভিউ আনব। তো সে আমাদের নেক্সট এপিসোড বা নেক্সট জার্নি শুরু হবে। আমাদের চ্যানেল তৈরি এবং সেটিংস এই পর্যন্তই। এরপর যদি আর কোনো কিছু জানার থাকে কমেন্টসে জানাবেন। তো ধন্যবাদ, পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।